never slow up. No, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up. No, I don't take shit. নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আছি নতুন একটা ফ্রেশ ভিডিওতে। আমার পেছন ডান দিক বাদিক যেখানেই যাও তোমরা একটা জিনিসই দেখতে পাবে, হর্ন, তাছাড়াও পাহাড় পাহাড় আর পাহাড়। আমি এখন চলে এসেছি দার্জিলিং যাবো। তোমাদেরকে বলবো একটু তোমরা প্রথম থেকে দেখে নাও আমি কি করে দার্জিলিং এ আসলাম। আজকে এই দার্জিলিং এ আসার পর একটু ফ্রেশ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপর কিন্তু আজকে দার্জিলিং এর জার্নিটা শুরু করবো। আরে দার্জিলিং এ কিন্তু আমি একা আসিনি, আমার সাথে চলে আসছে কলকাতা ফুডি বিজিত দা আর সাথে কিন্তু সুনিতা। আর আজকে কিন্তু হবে খেলা, দার্জিলিং এ হবে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আমি অক্ষয় চক্রবর্তী, তোমরা দেখছো ফুড পিপল। এই দুনিয়া হয়তো এই খেতে খেতে আর ঘুরতে ঘুরতে হয়তো বদলে যাবে। So finally guide দিয়ে আস্তে আস্তে এক জায়গায় হল্ট নিয়েছে, এখানে কিছু খাওয়া দাওয়া করবো আর কি। আর পেছনে জাস্ট ভিউটা একবার দেখো, জাস্ট ভিউটা একবার দেখো, দুর্দান্ত। দেখো আমি ফার্স্ট টাইম আসছি এবং এক্সপিরিয়েন্স যদি বলি দুর্দান্ত। আর এখানে দাদা রয়েছে, দাদা তখন দিয়ে কি বলে যাচ্ছে আমাকে আমি নিজে যাই না, সুনিতার বিজি আছে তখন দিয়ে আমাকে খেপিয়ে যাচ্ছে, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে এই যে মোমোটা দিয়েছে না, এই মোমোটা কত বলো তো 8 পিস মতো দেয়, 90 টাকা। আমি এক পিস খেয়ে নিয়েছি অলরেডি। কেমন লাগছে মোমোগুলো শুনিতা, ভালো গেছে? এখানকার মোমো দারুণ। আমাদের আমি ও এদিকে একটা ভালো গেছে। আমি তো ওখান মানে ওখানকার থেকে একটু আলাদা, মানে অন্যরকম একটু আলাদা। এই হলো সসটা, মোটামুটি মোমোগুলো খেতে লাগে। ও বাবা সসটা ঝাল আছে, আমার তো লাগছে ঝাল। যাই হোক মোটামুটি খাই, তবে গাড়িতে উঠে আবার যেতে হবে। কতক্ষণ রাস্তা ভিজিট দেখো? আড়াই ঘন্টা। আড়াই ঘন্টা, আমি প্রথমবার আসছি। মজা হবে তাহলে, আবার পরের বার আসবো। মজা হবে তাহলে, খেলা হবে। এইখান থেকে তো উঠে এখনো দার্জিলিং এখনো দেরি আছে, মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা। বাট এটা হচ্ছে ট্রেলার, জাস্ট ট্রেলার, এটা মানে জাস্ট অন্য লেভেলের। ওখানে বাড়ি ওই দিকটা, মানে চারিদিকে বাড়ি পাহাড়ের মধ্যে মধ্যে। আর এই যে গন্ধটা, এই যে এই গাছপালার যে গন্ধ আর এই যে কিচিমিচি পাখি আওয়াজ, এই জিনিসগুলো জাস্ট একটা অন্য লেভেল। ফাইনালি গাড়ি থেকে নামার পর এখন হোটেলের দিকে যাচ্ছি। এখন পেটে ছুঁচো দৌড়াচ্ছে, খিদে পেয়েছে, খাবো দাবো, দেন হোটেলে উঠবো, তারপর খেলা হবে ফুড পিপল চ্যানেলের। ফাইনালি এই হচ্ছে হোটেল মহাকাল এন্ড রেস্টুরেন্ট, এখান দিয়ে কিন্তু আমরা আজকে করবো খাওয়া দাওয়া। এখানে দেখতেই পাচ্ছ সবজি ভাত, স্পেশাল সবজি ভাত, ডিম ভাত, মাছ ভাত, মুরগির মাংস ভাত, খাসির মাংস ভাত, এছাড়াও কিন্তু অনেক রকম আইটেম কিন্তু এখানে পাওয়া যায়। এটা নাকি শুনেছি বেস্ট নাকি বাঙালি থালির হোটেল, এছাড়াও নাকি আরও অনেক আছে। এটা হচ্ছে মেল রোডটা আছে, মেল রোডের ঠিক সামনেই হচ্ছে এই হোটেল মহাকাল এন্ড রেস্টুরেন্ট। যাই হোক ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদের সবটাই দেখিয়ে দিচ্ছি, অ্যাম্বিয়েন্স কী কী আছে এবং সাথে সাথে খাওয়া দাওয়াও। আরেকটা জিনিস স্পেশাল স্পেশাল স্পেশাল, এটা হচ্ছে দার্জিলিং এপিসোডের ফার্স্ট পার্ট। আশা করি কিন্তু তোমাদের ভালো লাগবে। যা যা কমেন্ট বক্সে জানাও তোমাদের এখন অবধি ভিডিওটা কেমন লাগছে। সো এই মুহূর্তে তো একদম দেখতে পাচ্ছ খাবার কিন্তু চলে এসছে পুরো থালি। এবং সব থেকে বড় বিষয়, দার্জিলিং এ এসে কিন্তু বাঙালির ছোঁয়া পাচ্ছে, মানে বাঙালি খাবারের ছোঁয়া বলতে পারো। আর এখানে দিয়ে দিয়েছে মাটন, যেটা হচ্ছে এই থালির মূল আকর্ষণ। একদম তেল তেলে তেল তেলে তাল 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 আমরা বলি না, তাল 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 আমরা দার্জিলিং এ এসেও বলছি তাল 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 তাল, ঠিক আছে। এই হলো মাটন, সাথে হচ্ছে শুক্তো, তাই তো বিজি যেটা শুক্তো মিক্সড আছে, মুগ আর মুসুর দিয়ে মিক্সড ডাল আছে। একদম এই যে দেখতে পাচ্ছ আলু সেদ্ধ, পেঁয়াজ, লঙ্কা, এখানে দই দিয়েছে যেটা কিন্তু সব থেকে বড় প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে দই। আর এখানে দিয়েছে চাটনি, এই দিয়েছে চাটনি, আর সাথে দিয়েছে
দু পিস বেগুন ভাজা, ভাতের কোয়ান্টিটি যদি বলো কিরকম বলো। ঠিক আছে, একজনের জন্য রাইসের কোয়ান্টিটি যদি বলি একজনের জন্য সাফিসিয়েন্ট, এবং সাথে সাথে আদা তোমাদের এক্সট্রা ভাত নিলে কত এক্সট্রা রাইস কিতনা পড়েগা? 5 টাকা করে, মাত্র 5 টাকা করে এক্সট্রা রাইস। তো ডাল দিয়ে চোখা দিয়ে খাই, আর খাওয়ার আগে দার্জিলিং এ বসে মা মা খাওয়া যায়। এটা কি হচ্ছে দেখো, এক বাটি দই নিয়েছে দাদা খাবে বলে, এক বাটি দই ওই দেখ বলে সবাইকে দিচ্ছি, যেই বলেছে ক্যামেরাতে বলছে সবাইকে দিচ্ছি। দেখো দার্জিলিং এ আসার জন্য কিন্তু অনেকটা জার্নি করতে হয়েছে, আর আমরা কিন্তু ট্রেনে আসি, আমরা এসেছি বাসে করে, সেক্ষেত্রে জার্নিটা একটু হিচ্ছিক হয়ে গেছে। এই হলো শুক্তো, পারলে চেষ্টা করলে আমি কিন্তু এখানকার নাম্বারটাও দিয়ে রাখতে পারি, কারণ খাবার দাবার যা দেখছি মোটামুটি তোমাদের রেকমেন্ড আমি করতে পারি। দেখো দার্জিলিং এসে এর থেকে বেশি ভালো পাওয়া যায়, এটা দার্জিলিং এর বেস্ট বেঙ্গল বেশ। শুক্তোর মধ্যে নানান রকম গাজর টাজর দেওয়া, পেঁপে টেপে দেওয়া, সব কিছু দিয়ে কিন্তু করা, একটু খেয়ে দেখি। এবার যেটা মেন পালা সেটা হচ্ছে মাটনটা, মাটনটা হচ্ছে আমাদের মূল আকর্ষণ বলতে পারো। মাটনের দু পিস দিয়েছে, এই একটা পিস দিয়েছে, এটা মানে মিটের দিকটা নাকি? না না না, এটা একটা সলিড পিস দিয়েছে, আর এটা হার্ড দিক দিয়ে একটা পিস দিয়েছে। মাটনটা একটু ঝোলটা নি, আমার একটা জিনিস আছে কি বলো তো, খাবারে যদি চিনিও ঢেলে দাও আমি সেটাও খেয়ে নেবো, কারণ এতটা মিষ্টি আমি খেতে পছন্দ করি। তো সেক্ষেত্রে কিন্তু একটুখানি ঝাল যদি হয় আমি কিন্তু সিসাতে চালু করি, যা মাঝে মাঝে এম করি। মোটামুটি এই হলো মাটনটা, একটু ক্লোজ নিয়ে আসতে বলবো, কতটা সফট একটু দেখাই। এই পিসটা, এই পিসটা একটু চর্বি চর্বি টাইপসে, মানে একটু মানে টানতে হচ্ছে, প্রেশার দিতে হচ্ছে। ঠিকঠাক আছে খাবার দাবার জন্য, মানে হ্যাঁ পরে এগুলো খাবো, আস্তে ধীরে সুস্থে খাবো। টমেটো চাটনি যেরকম হয় সেরকমই, একদম ঠিক। আচ্ছা একটা কথা বলি, দাদা কিন্তু যেটা দই এত ভালো লেগেছে এখানকার মহাকাল এই ফ্যামিলি রেস্টুরেন্ট বা বেঙ্গলি রেস্টুরেন্ট বলে, দাদা এক বাটি দই আরও অর্ডার করেছে এবং আমার পাতে আরও বেশি করে দইটা দিয়ে দিয়েছে। দেখো মাখা মাখা দেখতে পাচ্ছ, ওপরে দেখি মা মাগো কি খাওয়াচ্ছ দার্জিলিং, বিজিতা বসে আছে, বলছে তুই শেষ কর তারপরে আমি শুরু করবো খেলা। বিজিতাও খেলছে এই দিক দিয়ে, ঠিক আছে। জাস্ট এই মাত্র খেয়ে দিয়ে মানে একদম পেট ফুলিয়ে একদম চলে এসেছি হোটেল রুমে, এবং তোমাদেরকে আরেকটা কথা বলি, ওই পেছনে দাদা এখন রেস্ট নিচ্ছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে হোটেলের বিষয়ে তো বলবো, কোথায় আসলাম কি আসলাম না আসলাম, আমি হোটেলের বিষয়ে কিছুই জানতাম না। আমার সাথে বিজিৎদা আছে, বিজিৎদাকে আসতে বলবো, বিজিৎদাই আমাকে সবটাই আর কি প্রথম থেকে শেষ অব্দি দেখিয়ে দিয়েছে। আচ্ছা ব্যাপারটা হচ্ছে যে ওই যে দাদা রয়েছে, দাদা রেস্ট নিচ্ছে মানে নাক ডাকছে, দাদা এসছে মানে কিন্তু আমার হেভি হেভি মজা হচ্ছে। ওই দাদা পুরো মানে ঠিক আছে, ওই দাদা নাক ডাকছিল, দাদা এবার একটু সাইড করে শুচ্ছে। যাই হোক বিজিৎদাকে বলো, বিজিৎদা আমার এক্সপিরিয়েন্স যদি বলি, মানে এই রুমটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি আছে না আছে, তার আগে বলি থ্যাংক ইউ সো মাচ, মানে এত সুন্দর একটা রুমে ভিজিট দাও আমাকে। প্রথমে আমরা একটু নিচে থেকে আর কি পাপা মারে রুম দেখতে গেছিলাম, সেখানে একটা বাজে এক্সপিরিয়েন্স হয়ে গেছে আমাদের, সেটা হয়তো ব্লগ চ্যানেলও শেয়ার করেছি, চ্যানেলও শেয়ার করেছি। তো সেই সব বাদ দিয়ে মোটামুটি নর্থ বেঙ্গল আমি যখন আসি তখন আমার একটাই ভরসা কল সৌভিকদা, সৌভিকদা হচ্ছে নিজস্ব সব প্রপার্টি রয়েছে, মানে নর্থ বেঙ্গলে যত গ্যাংটক বলো সিকিম বলো যে কোনো, আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে সৌভিকদার নাম্বারটা দিয়ে রাখবো, তোমরা যে কোনো সময় নর্থ বেঙ্গলে আসলে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করো, তোমাদের রুম বিষয়ক বা কোনো কিছু বিষয়ক কিন্তু যা কোনো সংক্রান্ত কিন্তু সৌভিকদাকে ফোন করতে পারো, ডেসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে রাখছি। এবং আরেকটা জিনিস, খাওয়াটা কেমন লাগলো? খাওয়াটা ফাটাফাটি ছিল, মানে ওই মহাকাল রেস্টুরেন্ট, মহাকাল রেস্টুরেন্ট, মহাকাল রেস্টুরেন্ট ভাই দারুণ ছিল, মানে আমি 210 টাকায় মানে দার্জিলিং এর মতো জায়গায় বলবো ঠিক আছে খাবার, ঠিক আছে খাবার। তো তোমাদেরকে একটু রুমটা দেখিয়ে দিচ্ছি কি আছে না আছে। আমরা যে রুমটায় আছি সেই রুমটা কিন্তু বলতে গেলে ঠিক এইরকম আর কি, এই যে দেখতে পাচ্ছ মানুষজন সব যাচ্ছে, বেশ সুন্দর কিন্তু জাস্ট ভিউটা দেখো। হ্যাঁ
আকাশটা যদি পরিষ্কার থাকতো না পুরো মানে পাহাড় ফাহাড় সব দেখাতো ওইদিকে। তো প্রথম দিয়ে দেখিয়ে দিচ্ছি, এখানে তো আর কি ওয়াইফাই যাতে কানেক্ট করতে পারে ওর জন্য ডাইরেক্ট স্ক্যানার দিয়ে দিয়েছে, পাসওয়ার্ড দিয়ে দিয়েছে, এখানে মেনু বুক দিয়ে দিয়েছে, ভেজ নন ভেজ যাই খাও না খাও। এখানে একটা সিটিং অপশন আছে, এখানে একটা এক্সট্রা কিন্তু ব্ল্যাঙ্কেট মতো দিয়ে দিয়েছে, এখানে একটা ওয়ার্ড্রপ মতো রয়েছে, এবং সাথে সাথে এখানে রয়েছে ইলেকট্রিক কেটেল, সব কিছু ব্যবস্থা, কফি টফির ব্যবস্থা রয়েছে, আর সাথে সাথে আমাদের সাথে দাদা এখন নাক ডাকছে। আর এখানে টিভি রয়েছে, সেটটপ বক্স রয়েছে, সবকিছু যেটা অ্যাজ ইউজুয়াল দেখাতে হয়, আর সাথে সাথে রয়েছে আয়না, এখানে বসার জায়গা রয়েছে, আমাদের ওখানে কাপড় জামা রয়েছে। এই মুহূর্তে এই জায়গাটা দেখো, জাস্ট এন্ট্রি পয়েন্টটা, এই হলো দরজাটার একদম এন্ট্রি পয়েন্টটা। এখানটা কিন্তু ডেকোরেশনটা ওয়েল ডেকোরেশন বলা যায়, মানে এটাই লুক চেঞ্জ করে দিয়েছে ঘরের। আর বাথরুম যদি বলি, এখানে কিন্তু বেসিন বেসিন সবকিছু রয়েছে। এই হলো বাথরুমটা, বেশ ভালো আমার মানে দুর্দান্ত লেগেছে। প্রাইস কি পড়বে না পড়বে সবকিছু কিন্তু সৌভিক দাই বলে দিতে পারবে, ডেসক্রিপশন বক্সের নাম্বার আছে, তোমরা প্লিজ একবার চেক করে নিও। চলো আজকে ভিডিওটা এত অব্দি রাখছি, মানে দার্জিলিং এপিসোড পার্ট ওয়ানটা আজকে অব্দি রাখছি, আর এখন একটু রেস্ট ফেস্ট নিয়ে নিই, আবার সেকেন্ড পার্টের জন্য একটু অপেক্ষা করো, আসছে খুব তাড়াতাড়ি দার্জিলিং পার্ট টু পার্ট থ্রি। এত অব্দি ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, আর কি করবে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা, কলকাতা ফুডি করে দিও, ঠিক আছে? আর সাধারণত ফুড পিপলটা করে দাও খুব তাড়াতাড়ি 50K। আজকের জন্য টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কদিন নেক্সট একটা ব্লগ নিয়ে, ফুড পিপল ইউটিউব চ্যানেলে, সাধারণত দাদার নাক ডাকা, দুর্দান্ত কম্বিনেশন, আর কিছু বলবো না, টাটা বাই বাই।